বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি। তো বেশ কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ ব্লগ শুটই করিনি, বাড়িতে ছিলাম, কি শুট করব, ওর জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আর হচ্ছে আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে 10:10, আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। আমি আর তোমার দাদা ভাই এখনো ঘুমাচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো একটু হাওয়াটা দিচ্ছে না, এই যে দেখো কি হাওয়া আর কি ঠান্ডা, বাবরে বাপ, 10টার সময় কি ঠান্ডা! এক্ষুনি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঝাঁটপাট দিয়ে সব কাচাকুচি করে টিয়ে বসে আছি, আর এখন একটু খাবো চিড়ে আর মুরগি। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চিড়ে আর মুরগি নিয়ে বসে পড়ছি। এখন একটু খেয়ে নেব। সকাল থেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কত খাই আমি সারা দিনে দেখে নাও। তো বন্ধুরা, চিড়ে মুরগি নিয়ে পুরো কমপ্লিট। এখন একটু চিনি আর লবণ আর জল নেব। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় চিড়ে আর মুরগিটা দেখাই। এটা ধুই নিলে ভালো হতো, কিন্তু এটা মোটা চিড়ে, ধুলে একদম মেতে যাবে, ওর জন্য আমি ধুইনি, আমার ভালো লাগছে না বলে। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন একটু আমি খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে সবজি সবজিগুলো কেটে নেব, তারপরে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এদিকে দুপুরের রান্নার জন্য আলু পেঁয়াজ কলি ভেজে নেব মাছের ডিম দিয়ে। তো চলো রান্না বান্না শুরু করা যাক, কি কি রান্না করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, এই যে ছোলার আর মটরের ডাল কালকে রাতে ভিজাতে দিয়েছিলাম, এটা এখন পেস্ট করব, এটি তরকারি হবে। তো চলো পেস্ট করে নিই, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন ভাজি হচ্ছে কপি দিয়ে বেসন দিয়ে বড়া ভাজি, এখন দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর এদিকে ডালের বড়া কমপ্লিট, এবার তরকারি করব। আর এদিকে এই যে ডিম পেঁয়াজি কলি আলু ভাজা একদম কমপ্লিট। তো চলো আরো কি কি রেসিপি হয় তোমরা দেখো, আমি তোমাদের সাথে পরে কথা বলছি। রান্না মনে হয় প্রায় হয়ে গেছে, আর এখন বাজে 12টা, কিন্তু গা থেকে এখনো সোয়েটার খুলতে পারিনি, জানি না কি করব। তো এখন আমি একটু স্নান টান করব, রান্না বান্না প্রায় হয়ে গেছে, রান্না বান্না করে বাসনটা ধুয়ে পটাম করে স্নানটা করে নেব। তোমাদের দাদা ভাই আজকে ভাত খেতে আসবে, ওর জন্য তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিলাম। আর এমনিতেও আমার এই টাইমের মধ্যে রান্না বান্না হয়ে যায়, যেহেতু আবি ছোট, আবিকে নিয়ে কি করবো না করবো নিজেই বুঝতে পারি না, ওর জন্য রান্না বান্নাটা সকাল সকালই করে নিই। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে হচ্ছে বাসন ধোবো, তারপরে স্নান করব। তো চলো এখন টাটা। তো বন্ধুরা, রান্না বান্না শেষে এটা কি করছি তোমরা বলো তো, কমেন্টে সবাই জানাবে, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু আমার শুনে দিয়ে জানলে হবে না। এটা কি বলো তো, কি হতে পারে বলো? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লবণ। লবণ কেন কড়াতে দিয়ে ভাজি বলো তো, আমাদের আভি হচ্ছে প্রচন্ড লবণ খায় পেয়ারা সাথে শসার সাথে, ওর জন্য লবণটা ভেজে রাখছি, যেহেতু কাঁচা লবণ খাওয়া ভালো না, বাচ্চাদের জন্য না, সবারই জন্য কাঁচা লবণ খাওয়া ভালো না, তার জন্য ভেজে রাখছি। তো চলো ভাজা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে তারপরে কৌটোতে ঢালবো। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো কি কি রান্না হলো টোটাল আজকে। আজকের মেনু প্রথমেই হলো কফির বড়া বেসন দিয়ে, আর এখানে হচ্ছে পেঁয়াজে কলি আলু ভাজা মাছের ডিম দিয়ে, এটা হচ্ছে পেঁপে বেগুন, আর হচ্ছে ডালের বড়া তুলে চাটনি মানে টক, আর এই যে হচ্ছে ডালের বড়া তুলে আলু দিয়ে তরকারি। তো আজকে এটাই মেনু ছিল, আর এই যে এখানটাতে তো ভাত আছেই। চলো এবার বাসন টাসন মেজে স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা।
তো বন্ধুরা, এই যে তোমার দাদা ভাইকে এখন খেতে দিয়ে দিয়েছি। শানটান কমপ্লিট হয়ে গেছে, এখন দুটো খানা পিনা করবো। খানা পিনা বলতে এখন ভাত খাবো, এখন বাজে 1:30। তোমার দাদা ভাইকে তো খেতে দিয়েছি, তোমাদের দেখালামই তো। চলো খাবারটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা, তো আমি তোমাদের সাথে সেই ভাত খাওয়ার সময় কথা বলেছিলাম, আর কোনো কথা হয়নি। আর এখন হচ্ছে বাজে হচ্ছে 5:30, প্রচন্ড ঠান্ডা, তাই লেপের ভেতর ঢুকে আছি। বিকেলে হচ্ছে ওই আমাদের ওখানে রোদ আছে ট্যাঙ্কির পাড়ে, পুকুর পাড়ের ওখানটাতে গিয়ে বসেছিলাম। আর এখন আবি মাঠে গিয়েছিল তোমার দাদা ভাইয়ের সাথে, সিঙ্গারা ললিপপ নিয়ে এসেছে। ললিপপটা ও খাচ্ছিল, ওর ভালো লাগছে না বললো, তাই আমি খাচ্ছি। আর আবি সিঙ্গারা খাচ্ছে এখন। ভিডিওটা কি দেখাবো কিছুই বুঝতে পারছি না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, একটু পরে মুড়ি মাখবো, তখন তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম না, আবি সিঙ্গারা খাচ্ছে। আবির সিঙ্গারাটাই আমি এখন খাচ্ছি। সিঙ্গারাটা খাওয়া হয়ে গেলে একটু মুড়ি নিয়ে আসবো, আর আবি লজেজটা নিয়ে নিয়েছে। তো চলো, আমি তোমাদেরকে বলেছি খাবো কি, রাতে রুটি হবে, তো চলো পরে। তো বন্ধুরা, এই যে এখন আমরা মুড়ি চা খাবো, মুড়িটা খাচ্ছি এখন। এ আবি, এটা কি পেয়েছি দেখ, দেবো না তো আমি তোকে। কিসমিস। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা, তো এক্ষুনি রুটি টুটি করে আসলাম, আর হচ্ছে সন্ধ্যেবেলা চাটা খাওয়া কমপ্লিট, তোমাদেরকে তো বললামই। আর আবি এখন একটা কেক খেলো, আবির সাথে আমিও একটু খেলাম। আবি প্যাকেটটা ফেলে দাও, খেতে নেই, ফেলে দাও। আবি এখন একটু পড়াশোনা করলো, এখন বেশ, এখন বাজে যে কি 10:07। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা ছোট্ট হয়ে গেল।